প্রতি বছরই আমরা থিমের পরে পূজা করি, এবছরও আমরা সেই প্রক্রিয়ায় এগিয়েছি, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে অনেকটা পিছিয়ে দিচ্ছে। এখনও পর্যন্ত আমরা সেইভাবে কাজে এগোতে পারিনি। সবথেকে মনে রাখতে হবে আমাদের এই দুর্গা পুজোটা বনগাঁয় মহিলা পরিচালিত, দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। আমাদের পাড়ার বউ মা বোনেরা সবাই একত্রিত মিলে, ক্লাবের অন্যান্য সিনিয়র জুনিয়র সবাই মিলে আমরা এই পুজোটাকে উপভোগ করি এবং বনগাঁয়ে খুব সুনামের সাথে তালতলা অ্যাথলেটিক ক্লাব যে পুজোটুকু বনগাঁকে উপহার দেয় খুব সাফল্যমণ্ডিত সুন্দরভাবে হয়। তা নোম্যান্স ল্যান্ড এবারও এসছে, প্রতি বছরের না এবারও এসছে আমাদের এই পূজা পরিক্রমাটা তুলে ধরবার জন্য। সবথেকে দুঃখ লাগছে এই প্রাকৃতিক বিপর্যয়টা আমাদের প্রস্তুতিকে অনেকটা পিছিয়ে দিচ্ছে। আমাদের ব্যস্ততা এখন ভীষণ তুঙ্গে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে আমরা একটু পিছিয়ে পড়ছি। তবু আমাদের চেষ্টা করে আমরা মনে হচ্ছে পুজোর মধ্যেই আমরা সবটা করে ফেলবো। আমরা এখন অনেকটাই পিছিয়ে পড়েছি এই প্রাকৃতিক দুর্যোগের এই কদিনের জন্য। আর হচ্ছে আমরা সব মহিলারা মিলে এই পুজোটা করি, কিন্তু ছেলেরা আমাদেরকে সমানভাবে সহযোগিতা করে, কিন্তু তবু প্রাকৃতিকের কাছে আমাদেরকে হার মানতে হচ্ছে। আমাদের এই পুজোটা এবার পাগলাগারদ থিম। পাগলাগারদটা যে আমরা যে মানুষদের পাগলাগারদ পাগলা হিসাবে আমরা রাস্তায় দেখতে পাই, তারা আমাদের কারোর মা বোন দিদি দাদা ভাই কেউ হয়, তবু তাদেরকে যে একটা পরিষেবা দিয়ে বা চিকিৎসার মাধ্যমে আমরা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। এই থিমের মধ্যে দিয়ে আমরা দেখানোর চেষ্টা করব।